ফসল বাঁচানোর জন্য বিছিয়ে রাখা হয়েছে লাইলনের জাল, আর সেই জালে মারা পড়ছে প্রচুর পাখি। প্রায় শতাধিক পাখির মৃত্যু হয়েছে এই জালের থেকে। তাতে উদ্বিগ্ন পরিবেশ প্রেমী সম সকল প্রকারের মানুষজন। ঘটনাটি ধূপগুড়ির সাঁকুয়াঝরা এলাকায় ঘটেছে। শুধু সাঁকুয়াঝরাই না, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে যেখানেই কুলের চাষ হচ্ছে সেখানেই বিছানো হচ্ছে এরকম লাইলনের জাল। সেই আর সেই জালেই আটকে পড়ছে বিভিন্ন পাখি। আপেল কুল বাঁচাতে চাষিরা জমির উপর দিয়ে লাগিয়ে দিয়েছে জাল, আর সেই জালেই আটকে পড়ছে বিভিন্ন পাখি, আর ঝুলছে বিভিন্ন পাখির মৃতদেহ। পাখিসহ বাদুড়েরও মৃতদেহ চোখে পড়ছে এখানে। এই নিয়ে চিন্তার মধ্যে আছে পরিবেশ প্রেমী থেকে শুরু করে সাধারণ লোকেরা। এবং আপনাদের মূলত অভিযোগটা কি? আমরা খবর পাই, খবর পেয়ে এসে বাজারের মধ্যে যে আপেল ফুল বলে যে আপেল ফুলের চাষ হচ্ছে, চাষের মধ্যে যে সিস্টেমে করছে চাষিরা, তাতে করে মৃত্যু হাত পাচ্ছে, পাখি মারা গেছে, যতগুলো পাখি মারা গেছে প্রতিদিন আমরা আশেপাশে লোকের জিজ্ঞেস করলাম, তারাও বললো যে জল চাষ হচ্ছে প্রতিদিন প্রতি নিয়ত অন্তপক্ষে 200-300 পাখি মৃত্যু হচ্ছে, এবং সেই পাখিগুলোকে মৃত্যু করছে, এবং এই পাখিগুলো যাতে না মরে তার জন্য বিকল্প কোনো পদ্ধতি বের করে আমার মনে হয় যে সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত, এবং বন দপ্তরে আরতে যাতে আসে তার জন্য বন দপ্তরের কাছে কি বলবেন যে এটা নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য? হ্যাঁ, বন দপ্তরকে নিশ্চয়ই বলবো যে আপনারা এটা ব্যবস্থা নিন, তাতে যাতে করে চাষও হোক। আমি বলছি না যে চাষটাকে বন্ধ করা হোক, না চাষটা হোক, কিন্তু এর বিকল্প ব্যবস্থা করা হোক, না হলে পরে হয়তো ওই এরিয়াতে কোনো পাখিগুলো কিছু থাকবে না, এবং সেটা একটা ইকো ব্যালেন্সের সমস্যা হতে পারে। কী কী প্রজাতির পাখি মারা যাচ্ছে? পাখি তো আমি দেখে এলাম বক, শালিক, তারপরে হচ্ছে বাদুর, তারপরে একটা গ্রিন পাখি এখন মারা যাওয়ার পরে বোঝা যাচ্ছে পাখিটা কি। বিভিন্ন প্রজাতি প্রচুর পাখি। আমার নাম অসীম চ্যাটার্জি। কুল চাষ বর্তমানে বছর দুয়ে হলে একটা অর্থকরী ফসলের মতো, আলুর মতো একটা অর্থকরী ফসল। মানে কুল, এটা কি কুল বলে? এটাকে সাধারণত আপেল কুল বলে।
মোটামুটি 25-30 জন হবে। তো এই যে এখানে দেখা যাচ্ছে যে জাল লাগানো রয়েছে, এই নেটটা কিসের জন্য দেওয়া হয়? ওই পাখি আর বাদুরকে আটকানোর জন্য, যেন নাকি ভিতরে প্রবেশ করতে না পারে। তো দেখা যাচ্ছে খুব ক্ষতি হয়। তো দেখা যাচ্ছে প্রচুর পাখি এখানে মারা গিয়েছে, প্রচুর বক মারা গিয়েছে। এইটা যে এখন নেটে আটকে মারা গেল না, জমিতে কীটনাশক দেওয়ার ফলে মারা গেছে, এই ব্যাপারটা আমার একটু অজানাই আছে। তো এখানে এই যে লাভজনক ফসল, এটা কি ফসলের মানে চাষের কি বদল হচ্ছে গ্রামে? হ্যাঁ হচ্ছে। তো হচ্ছে কি বলবেন, এই যে এইভাবে এত নিরীহ পাখি মারা আছে, বিকল্প কোনো ভাবনা করে এই জাল দিয়ে আটকানো যায় না? এখন সেই বিকল্প ভাবনারা যদি গবেষকরা করে দেয় সেটা আমাদের সুবিধা হবে। আমি সাধারণ ছোট একটা কৃষক, আমি কি এই ব্যাপারটা নিয়ে বলবো। আপনার নাম? আমার নাম প্রীতি সরকার।